প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র এই ভিডিওটিতে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি তাহলে চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা বাংলা বিষয়ের থার্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ দেখে নাও। প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসি এই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট এখানে প্রথমেই বা দিকে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে ক্রমিক সংখ্যা ডান দিকে অর্থাৎ এখানে তোমরা তোমাদের পরীক্ষার রোল নাম্বার পরীক্ষায় রোল নাম্বার লিখবে এবার নেক্সট আমরা দেখে নেব এক দাগে কি বলেছে এক দাগের প্রশ্নগুলো এক কথায় উত্তর লেখো এখানে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথমেই আমাদের এক কথায় উত্তর লিখতে হবে প্রথম একের ক যদি কোন স্কুলে ভর্তি হয়েছিল উত্তর অ্যাংলো ভার্নাকু ভার্নাকুলার হাই স্কুলে খ থেকে আবোল তাবোল বইটি কার লেখা উত্তর সুকুমার রায়ের গদাকে উঠোগো ভারত লক্ষ্মী গানটির রচয়িতাকে উত্তর অতুল প্রসাদ সেনের ভদাগে নতুন জুতো কিনে এনে যতিনের বাবা তাকে কি বলেছিলেন উত্তর এবার যদি সে জুতো নষ্ট করে তাহলে তাকে ছেঁড়া জুতোই পরে থাকতে হবে ছেঁড়া জুতোই পরে থাকতে হবে অঙ্গদ দাগে স্যারাড কাকে বলে উত্তর হেয়ালি নাট্যকে স্যারাড বলে হেয়ালি নাট্যকে স্যারাড বলে এবার আমরা দেখে নেব দুই দাগের প্রশ্ন এখানে দুই দাগে কি বলেছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে পাঁচটি শূন্যস্থান পূরণ করতে হবে পাঁচ মার্ক প্রত্যেকটি শূন্যস্থানের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথমে ক জ্যোতির মায়ের নাম শরৎ শশী খ বিপদ আসিলে কাছে হও আগুয়ান শূন্যস্থানে আগুয়ান গ জননী গো লহ তুলি বক্ষে শূন্যস্থানে বক্ষে ঘ প্রতিবাদ না করলে অন্যায় করা বেড়ে যায় শূন্যস্থানে প্রতিবাদ অঙ্গ ভাত খাওয়া দুষ্কর হবে যদি চালে কাকরে আধা আধি থাকে শূন্যস্থানে চালে কাকরে আধা আধি এবার তিন দাগে প্রশ্নগুলো দেখে নেব তিন দাগে কি বলেছে বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো এখানে চারটি প্রশ্নের উত্তর করতে হবে মোট চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ তাহলে এলো এলোভাবে বর্ণগুলো দেওয়া আছে এই বর্ণগুলোকে আমাদের সাজিয়ে লিখতে হবে প্রথমে তিনের কতে আছে দেখো ভ্যা কা বা চে এটাকে আমাদের সাজিয়ে লিখতে হবে ভ্যাবা বা চেকা খদাকে দাগে দেখো ব ভু ন মি আছে এটাকে সঠিকভাবে সাজিয়ে বনভূমি গ দাগে আছে দেখো বু ম ত বর্গীয় জ এটাকে সঠিকভাবে সাজিয়ে লিখলাম মজবুত তারপর খদ দাগে দেখো আ ন গু আ এরকম লেখা আছে আ দন্ত্য ন গয় হসু তার দোস্ত একার আছে এটাকে সঠিকভাবে লিখবো আগুয়ান চার বর্ণ বিশ্লেষণ করো চার মার্ক এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ প্রথমে আমরা দেখে নেব কি আছে কৃষক দেখো কয় হসন যোগ রি যোগ পেট মধ্যন সয় হসন যোগ অ যোগ কয় হসন যোগ অ ক দেখো মুশকিল ময় হসন যোগ হসু যোগ তালিবা শয় হসন যোগ কয় হসন যোগ হর্ষই যোগ লয় ল বা লয় হসন গতে দেখো সমস্ত দন্ত অ যোগ ময় হসন যোগ অ যোগ দন্ত ছয় হসন যোগ তয় হসন যোগ অ ঘ দাগে চৌকাঠ দেখো চয় হসন যোগ ও যোগ কয় হসন যোগ আ যোগ থয় হসন যোগ অ এবার নেক্সট আমরা দেখব পাঁচ দাগে পাঁচ দাগে কি বলেছে দেখো বিপরীত শব্দ দাগ টেনে মেলাও এর জন্য পাঁচ মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ বিপরীত শব্দ দেখতে হবে আমাদের দিবস এর বিপরীত শব্দ শব্দ রাত্রি জোয়ার এর বিপরীত শব্দ ভাটা শান্ত এর বিপরীত শব্দ অশান্ত স্বাধীনতা এর বিপরীত শব্দ পরাধীনতা শেষ এর বিপরীত শব্দ শুরু বন্ধুরা তাহলে বিপরীত শব্দ দাগ টেনে মিলিয়ে দিলাম এবার আমরা দেখে নেব এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা ছয় দাগে কি বলেছে দেখে নেওয়া যাক নিচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা কর্ম ও ক্রিয়াপদগুলি খুঁজে বার করো এর জন্য পাঁচ মার্ক বরাদ্দ প্রত্যেকটি প্রশ্নের জন্য এক করে বরাদ্দ রয়েছে এখানে ক দাগে দেখো আমি ওষুধ বলে দিচ্ছি তাহলে কর্তা হচ্ছে আমি কর্ম ওষুধ ক্রিয়া দিচ্ছি খতে মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাষায় তাহলে এখানে মাঝিরা কর্তা নৌকা কর্ম ভাষায় ক্রিয়া গদ জ্যোতি বাউল গান শোনে এখানে জ্যোতি কর্তা বাউল গান কর্ম শোনে ক্রিয়া ঘতে মা আর দিদি নৌকার ভিতর বসেছিল তাহলে কর্তা মা আর দিদি কর্ম নৌকার ক্রিয়া বসেছিল অঙ্গ দাগে ছেলেটি ছিপ নিয়ে মাছ ধরছে তাহলে কর্তা ছেলেটি কর্ম মাছ আর ক্রিয়া ধরছে এবার নেক্সট আমরা দেখব সাত দাগে সাত দাগে কি বলেছে দেখে নেওয়া যাক নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এখানে দেখো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এর জন্য পনেরো মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে বরাদ্দ তাহলে দেখে নেওয়া যাক না বড় হয়ে কাজে বড় হবে এটি কোন কবিতার অংশ লেখিকার নাম কি কবি এখানে কি বোঝাতে চেয়েছে এক এক যোগ যোগ প্রথম অংশের উত্তর এটি আদর্শ ছেলে কবিতার অংশ দ্বিতীয় অংশ লেখিকার নাম কুসুম কুমারী দাস এবার তৃতীয় অংশ মানে এখানে কবি এখানে কি বোঝাতে চেয়েছে উত্তর কবি বোঝাতে চেয়েছেন যে কাজ দিয়ে মানুষ মানুষকে অন্য মানুষ থেকে আলাদাভাবে চেনা যায় কাজেই যে দক্ষ সেই জীবনে বড় হতে পারে এইবার আমরা দেখব খদ আগে মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ভাঙবে না কোন গল্পের অংশ কারা যতীনকে এই কথা বলেছিল কখন বলেছিল এক যোগ এক যোগ তিন সমান সমান পাঁচ তাহলে প্রথম অংশ যতীনের জুতো গল্পের অংশ দ্বিতীয় অংশ অজানা দেশের মুচিরা যতীনকে একথা বলেছিল এইবার কখন বলেছিল তৃতীয় অংশে দেখো যখন যতীন অচেনা দেশে গিয়ে নিজের ছেঁড়া জুতো জোড়া মুচিদের নির্দেশ মতো সেলাই করেছিল গদাগের প্রশ্ন প্রত্যেক বাড়িতে থাকত নিজস্ব নৌকা কোন গল্পের অংশ লেখকের নাম কি এমন বন্দোবস্তের কারণ কি এক যোগ এক যোগ তিন শোন পাঁচ প্রথম অংশ মায়াদীপ গল্পের অংশ দ্বিতীয় অংশ সুনীল গঙ্গোপাধ্যায় লেখকের নাম তৃতীয় অংশ মানে এমন বন্দোবস্তের কারণ কী ছিল উত্তর নদীর ধারে বসবাস থাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা এই কারণে প্রত্যেক বাড়িতে নিজস্ব নৌকা থাকত নেক্সট আমরা দেখতে পাচ্ছি আট দাগে অনুচ্ছেদ লেখ যে কোনো একটি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার উপকার আমাদের বিদ্যালয় আর গতে বিদ্যালয়ের মধ্য মধ্যাহ্নকালীন আহার এর জন্য সাত মার্ক অল্প একটি অল্প জায়গা রয়েছে এর জন্য ছোট্ট করে আমি লিখছি তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখবে আমি এখানে বিদ্যালয়ের মধ্যাহ্নকালীন আহার বা মিড ডে মিল সম্পর্কে লিখছি দু একটা কথা মিড ডে মিল প্রকল্প চালু করেছে সরকার যার আওতায় সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার সব পড়ুয়াকে এককালীন খাবার দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের বছরে অন্তত দুশো দিনের জন্য এককালীন খাবার নিশ্চিত করতে ভারতে মিড ডে মিল প্রকল্প চালু চালু করলো মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাছ কিপ ওয়াচিং মাই চ্যানেল